বাদুড়িয়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনা। পিকআপ ভ্যান উল্টে মৃত দম্পতি। বাদুড়িয়ার মেদিয়া রোডে পুকুরে পড়ে যায় পিকআপ ভ্যানটি। বাদুড়িয়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনা এবং পিকআপ ভ্যান উল্টে মৃত দম্পতি। জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে কি জানতে পারছো? দেখো, বাদুড়িয়া থানার উত্তর মেদিয়া রোড একেবারে যখন এই রোড দিয়ে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে পড়ে যায় এই পিকআপ ভ্যানটি এবং এই পিকআপ ভ্যানে দুজন যাত্রী ছিল, স্বামী স্ত্রী, এখনো পর্যন্ত সেটাই জানা গেছে। বাদুড়িয়ার একটি আত্মীয়র বাড়িতে ছিল, এদের একটি ছোট্ট বাচ্চাও ছিল। সেই বাচ্চাটি ভূমির থেকে না ওঠায় তাকে রেখে তারা বারাসাতের বাড়িতে ফিরছিল। সেই সময় পিকআপ ভ্যানটি একেবারে পুকুরের জলে উল্টে যায় এবং সেখানেই এই দুজনের মৃত্যু হয়। এবং স্বামী কৌশিক দেবনাথ এবং স্ত্রীর নাম হচ্ছে সুনন্দা দেবনাথ। এলাকার মানুষজন যখন দেখে তখন তারা গিয়ে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু সেই নিথর দেহ একেবারে পিকআপ ভ্যানের মধ্যেই দেহ দুটি আটকে ছিল এবং সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। এই নিয়ে কিন্তু একটা এলাকা শোকের ছায়া, কিন্তু যেভাবে পিকআপ ভ্যানে এই দুর্ঘটনা এবং পুকুরের জলে উল্টে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে, এলাকার মানুষের দাবি এই মেদিয়া রোডটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। সম্ভবত রাস্তায় বেহালের জন্যই হয়তো কোনো কারণ দুর্ঘটনা ঘটতে পারে, এটাও কিন্তু সাধারণ মানুষ মনে করছে। অন্যদিকে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়েছে এটাও কিন্তু সাধারণ মানুষ মনে করছে। ঘটনাস্থলে গিয়ে সজিয়া থানার পুলিশ পিকআপ ভ্যানটি উদ্ধার করে এবং তাদেরকে এই দুই দম্পতিকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। এই নিয়ে একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ শিয়াউল। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় নাদের? ও বিরাটি। এখানে কি মামার বাড়ি? মামার বাড়ি আছে। কোথায় মামার বাড়ি? নাদিয়া মেজে। আপনার আপনি কে হন? কখন হয়েছে এটা?